হ্যাপি টেলার্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে ছয় সেট পেটিকোট কাটিং করবেন এবং মাত্র একটি সূত্র দিয়ে সকল কোমরের পেটিকোট কাটিং করতে পারবেন তো আমরা পেটিকোটের জন্য দুই গজ দুই গিরা বা দুই গজ চার গিরা এরকম কাপড় নিব। নেওয়ার পরে আমরা এক পাড়ার থেকে এইভাবে দুই পাট করে ভাস করে নিব। কারণ প্রথমে আমরা বেল কাটিং করে নিব তো বেলের জন্য আমরা এইভাবে ভাজ করে নিব এক পানা থেকে তো আমি যে সিস্টেম আজকে ছয় সেট পেটিকোট কাটিং করে দেখাবো সিস্টেমটি একদমই সহজ তো আমার মতো করে আপনারা যদি কাটিং করতে পারেন খুব সহজভাবে কাটিং করতে পারবেন তো বেলের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম দুই পাট আসছে দুই পাটে কাপড় আমরা সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া নিলাম বেলটা মাঝখানে কিন্তু একটা ভাজ হবে তো সম্মানিত ভিয়ার্স আমি যে সিস্টেমে কাটিং করতেছি আপনার ঠিক একই সিস্টেমে কাটিং করে নেবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না আপনি যখন পেটিকোটটি সেলাই করবেন তখনই বুঝতে পারবেন যে না আসলে খুব সহজ একটি পদ্ধতি তো ভিয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি কিন্তু বেলটা কাটিং করে নিচ্ছি এরকম কিন্তু একটা ভাঁজ করে নিব মাঝখানে এরকমই হবে যখন আমি সেলাই করব বেলটা কিন্তু এরকম হবে তো আমরা এখন দেখে নিব ক ইঞ্চি আছে এবং রকম বেলে যদি জয়েন না দেয় তাহলে কয় ইঞ্চি হয় তো এখানে তেত্রিশ ইঞ্চি কোমরের পেটিকোট হবে যদি জয়েন না দেয় এবং জয়েন দিয়ে আমরা ছত্রিশ ইঞ্চি করবো ছত্রিশের অর্ধেক আঠারো ইঞ্চি নিলাম তো আঠারো ইঞ্চি নেওয়ার পরে আমরা একটা কিন্তু ভাঁজ করে নিব এই ভাঁজটা আপনারা খেয়াল করবেন তো এরকম একটি ভাঁজ করে নিলাম এবং আরেকটি ভাঁজ করে নিব। তো যার যত কোমর আসে চল্লিশ ইঞ্চি কোমর হলে চল্লিশের অর্ধেক নেওয়ার পরে আমরা এভাবে ভাঁজ করে নিব। তো আমরা বেলে যে জয়েন্ট দিব এবং ফিতা তৈরি করবো এই জয়েন্ট বা ফিতার কাপড়টা আমরা কিভাবে বের করব তো সেটা আমি এখন দেখিয়ে এর জন্য আমি দুই পার্টে ভাঁজ করে নিলাম এইভাবে দুই পাটে ভাঁজ করে নেবেন তো কাপড়টা এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে প্লেন করে নেবেন যে তো কোনো প্রকার কোনো জায়গায় ছোটো বড়ো না হয় ঘুষ ধরে না থাকে তো আমি এখন দেখিয়ে দিব যে বেলে যে জয়েন্ট হবে জয়েন্টের যে কাপড়টা আমরা সাইড থেকে বের করে নিব। তো আমি দেড় ইঞ্চি পরিমাণের কাপড় বের করতেছি তো দেড় ইঞ্চি পরিমাণের কাপড় বের করে নিলে এই কাপড় দিয়ে আমরা বেলে জয়েন্ট দেবো বা ফিতা তৈরি করব আমরা দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত কাপড় বের করতে পারবো বেশি বের করলে কিন্তু ঘেরে কম হয়ে যাবে এবং চল্লিশ ইঞ্চি কোমর হলে আমরা বেলে দুই বা তিনটা চারটা জয়েন দিয়ে নেবো তাতে সমস্যা নেই তো আমরা এই যে সাইড থেকে কিন্তু জয়েনের কাপড়টা আমরা কেটে নিচ্ছি এখানে কিন্তু দুই পাট কাপড় আছে দুই পাট কাপড় আমরা কাটিং করে নিলাম তো এখন আমরা চার পার্ট করে নিব বেল বেল কাটিং করলাম দুই পাটে এবং দুই পার্ট থেকে লাম্বি আমরা ফিতার কাপড় বের করছি এবং জয়েন্টের কাপড় তারপরে আমরা এইভাবে চার চারপাট করে নিব তো আমরা যে বেল কাটিংয়ের পরে বেলটা যেভাবে ভাস করছি সেইভাবে ভাস করে রাখব রাখে আমরা এই দিকটা মিল করবো ওই সাইডটা মিল করে এই সাইডটা মিল করে আমরা সিলার জন্য বাড়তি যতটুকু প্রয়োজন নিয়ে নিব। সেটা মিল করে ধরে সিলাইয়ের জন্য ধরেন হাফ ইঞ্চি কাপড় বাড়তে নিলাম সিলাই করতে যতটুকু লাগে আর কি অতটুকু পরিমাণ আমি দেখে দিচ্ছি ভালো করে যে এই মিল করে ধরলাম এই পাশটা এই পাশটা মিল করে ধরার পরে সেলাইয়ের জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকু কাপড় আমরা নিয়ে নিছি এখন মোট আছে মোট কয়েঞ্চি হয় সেটা আমরা মেপে নিলাম এবং এক কনার থেকে কিন্তু আমরা যতটুকু নিচ্ছি আমরা এই কনার থেকেও একই মাপে নিব এ পাঁচটা মিল করে আমরা বাড়তি রাখবো সেলাই যতটুকু প্রয়োজন অতটুকু আমরা কাপড় বাড়তি নিছি দেখেন একটা কিন্তু ওই কনার থেকে নিছি আর একটা নিচ্ছি এই কনার থেকে তো এই এখানে আমরা হাত দিয়ে ধরবো যে চিহ্নটা দিয়েছিলাম এই চিহ্নতে একটু ধরবো আর এই চিহ্নতে ধরবো কম বেশি করা যাবে না তাহলে কিন্তু বেল ছোটো বড়ো হয়ে যাবে একটু উঁচা করলে কিন্তু ক্রস হয়ে যাবে একটু উঁচা করবো হালকাভাবে তো এখন আমরা এটাকে কাটিং করে নিব এভাবে একটু ডলা দিয়ে দেবো তাহলে কিন্তু কাটিংটা খুব সহজ হবে বা কাটিং করে খুব আরাম হবে তো এরপর এভাবে সুন্দর করে কাটিং করে নিচ্ছি তো সম্মানিত বিহার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আর একটু কমেন্ট করবেন এরপর যে কাজটা হচ্ছে আমরা যে এইভাবে রাখবো যে চিকন পাটটা যে আছে এই চিকন পাটটা আমরা এই চিকন পাটের সাথে মিল করে দিব এই যে পাইরের সেটটা আমরা এ দিকে দিয়ে দিলাম এখন আমরা এই যে পাশটা মিল করে নিব এখানে কিন্তু ছোট বড় হবে তো এই যে এখানে কিন্তু ছোট বড় হয় এই জন্য আমরা স্কেলের সাহায্যে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে কাটিং করে নিব এবং নিচেও কিন্তু কাটিং করে নিতে হবে নিচের পাড়টাও কিন্তু ছোটো বড়ো আছে তো সেটাকে আমরা কাটিং করে নিব তো নিচের কাটিংটা একটু ভিন্ন আকারে হবে কারণ নিচে একটু গোল আকারে মানে একদম গোল হবে না কিন্তু গোলের মতো করে একটু ভাব আসবে সেইভাবে আমরা কণা করে কাটিং করে নিচ্ছি তো এই যেভাবে প্রথমে দাগ দিয়ে দিব। দাগ অনুযায়ী আমরা মিল করে কাটার চেষ্টা করব নিচের ঘেরটা যদি কাটিং সুন্দর হয় শিলে সুন্দর হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে দেখেন একটু কিন্তু খুব সুন্দর কিন্তু কাটিংটা হয়েছে তো ভিয়ার্স তো সিলাই যেতে সহজ হয় এজন্য আমরা চিহ্ন দিয়ে দিব চিহ্ন অনুযায়ী আমরা সিলাই করে নিব এই যেখানে একটু চিহ্ন দিব এবং এই পাশে চিহ্ন দিব তো চিহ্নগুলো মিল করে আমরা যখন সেলাই করব খুব সহজভাবে কিন্তু আমরা সিলাই করতে পারবো তো সম্মানিত বিয়ার্স এখন আমরা যে বেলে জয়েন্ট দেবো সেই জয়েন্ট কতটুক লাগবে এবং জয়েন্টের কাপড়টা আমরা কিভাবে বের করব তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আঠারো ইঞ্চি করতে যতটুকু পর্যন্ত জয়েন দিতে হয় আমরা জয়েন দিয়ে দিব এই যে দেখেন এখানে দুই পার্ট নিয়ে আমরা জয়েন দিয়ে দিব এবং বাকি কাপড়টুকু যে থাকবে সেটা দিয়ে আমরা ফিতা তৈরি করব। পেটিকোটের যে ফিতা হবে সে ফিতাটা আমরা তৈরি করে নেবো তো সম্মানিত ভিয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো পেটিকোটের সেলাই ভিডিওটা আমি দিয়ে দিব তো আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হবে